ট্রেনে ঈদ খবর জানাতে রাজধানীর বিমানবন্দর রেল স্টেশন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মোহাম্মদ হুসাইন কথা বলবো তার সাথে হুসাইন ট্রেনে যাত্রী চাপ কেমন দেখছেন ট্রেনগুলো কি সময় মতো ছাড়ছে কিনা জানাবেন চৈতি এর আগে কিন্তু কমলাপুর রেল স্টেশন আমি যেমনটা দেখিয়েছিলাম অনেকটাই ফাঁকা শুনশান নিরবতা এবং সেখানে কিন্তু কোনো ধরনের শিডিউল বিপর্যয় ছিল না এবং প্রত্যেকটি ট্রেন নির্ধারিত সময়ের মধ্যে ছাড়া হচ্ছে তো আমি এই যে বিমানবন্দর রেল স্টেশনের সার্বিক চিত্র যদি বলতে হয় এখানে কিন্তু তেমনটাই বলা যায় যে একেবারেই ফাঁকা এক একটি ট্রেন আসছে এবং গন্তব্য অভিমুখে যারা যাচ্ছেন তারা ট্রেনটিতে উঠে পড়ছেন এবং ট্রেনের ভেতর কিন্তু যথেষ্ট ফাঁকা জায়গা রয়েছে অন্যান্য বারে আমরা যেমনটা দেখতাম যে প্রত্যেকটা ট্রেনে গাদাগাদি করে হুড়ু হুড়ি করে লোকজন উঠে পড়তো কিন্তু এবারে সেই দৃশ্য একেবারেই নেই একেবারে বলতে হয় যে স্বাচ্ছন্দ্যে খুবই নির্বিঘ্নে ঈদ যাত্রা এই ট্রেনই যাত্রা করছে ঘরমুখ মানুষ নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম তো এখানকার স্টেশন মাস্টার যেমনটা জানিয়েছেন যে কটি ট্রেন কমলাপুর রেল স্টেশন থেকে নির্ধারিত সময়ে ছেড়ে আসছে প্রত্যেকটি ট্রেন এখান থেকেও নির্ধারিত সময়ের মধ্যে ছেড়ে যাচ্ছে সর্বোচ্চ পাঁচ থেকে দশ মিনিট এদিক ওদিক হচ্ছে যাত্রীদের ট্রেনে ওঠার সারতে যেটুক সময় লাগে তো বলা যায় যে আসলে ট্রেন যাত্রা বা এই বিমানবন্দরের যে রেল স্টেশন সেই স্টেশন আমরা এর আগের বারে যেমনটা যেমন দৃশ্য দেখতে পেতাম সেই রকম কিন্তু দৃশ্য নেই একেবারেই স্বস্তির যাত্রা বলা চলে তো চৈতি প্রত্যেকটা ট্রেন ছেড়ে যাচ্ছে সর্বশেষ তত্ত্ব মতে চব্বিশটি ট্রেন ঢাকা থেকে ছেড়ে এসেছে এবং আজকে সারা দিন উনসত্তরটি ট্রেন ঢাকা থেকে দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাবে সব মিলে প্রায় দেড় লাখ মানুষ ঢাকা ছাড়ার কথা রয়েছে আজকে যদি এই ছিল আমার কাছে বিমানবন্দর রেল স্টেশন থেকে সবশেষ খবর হুসেন ধন্যবাদ আপনাকে